বাইক পাচারকারী চক্রকে গ্রেপ্তার করল মালদার মানিকচক থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মানিকচক থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই চক্রকে গ্রেপ্তার করে। মানিকচক থানার আইসি জানান, গোপন সূত্রে খবর পায় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে বাইক পাচার করে আনা হচ্ছে এই রাজ্যে বিক্রি করার উদ্দেশ্যে। পুলিশ অভিযান চালিয়ে মানিকচক ঘাট থেকে তিনজনকে আটক করে। ধৃত ওয়াসিম আলী ও আলমগীর শেখ ধরমপুর গ্রাম পঞ্চায়েতের যশরথ টোলার বাসিন্দা। অপর ধৃত শেখ বাসির কালিন্দ্রী রাজনগরের বাসিন্দা। ধৃতদের বুধবার আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। বাইক পাচারকারী চক্রকে গ্রেপ্তার করল মালদার মানিকচক থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মানিকচক থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই চক্রকে গ্রেপ্তার করে। মানিকচক থানার আইসি জানান, গোপন সূত্রে খবর পায় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে বাইক পাচার করে আনা হচ্ছে এই রাজ্যে বিক্রি করার উদ্দেশ্যে। পুলিশ অভিযান চালিয়ে মানিকচক ঘাট থেকে তিনজনকে আটক করে। ধৃত ওয়াসিম আলী ও আলমগীর শেখ ধরমপুর গ্রাম পঞ্চায়েতের যশরথ টোলার বাসিন্দা। অপর ধৃত শেখ বাসির কালিন্দ্রী রাজনগরের বাসিন্দা। ধৃতদের বুধবার আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।